আসসালামাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। তো বলেছিলাম যে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে যে মালয়েশিয়ার বিষয়ে, যে যারা কনস্ট্রাকশনের বিষয়ে আসবেন, তো মূলত আজকে কিন্তু কনস্ট্রাকশনের বিষয়ের তথ্য আপনাদের মাঝে দেব। তো কেমন আছেন বন্ধুরা? আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, মালয়েশিয়ার তথ্য, যারা পোলিংয়ে আসতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন যে কনস্ট্রাকশনের বিষয়ে বেশি বেশি টাকা কামাবেন, হ্যাঁ বেশি বেশি টাকা তো অবশ্যই কামাতে পারবেন, তবে যদি কাজ থাকে তাহলে কিন্তু বেশি বেশি টাকা কামাতে পারবেন। কাজ যদি আপনি নাই পান তাহলে বেশি টাকা কামাবেন কি করে? দেখুন, একটা লেবারের বেতন ম্যাক্সিমাম 70-75 টাকা বেসিক, অথবা 75 রিঙ্গিত 70 রিঙ্গিত বেসিক। এখন বর্তমান কিন্তু 50 রিঙ্গিত 60 রিঙ্গিত 55 রিঙ্গিত এরকমভাবে বর্তমান বেসিক চলতেছে। তো অতএব যে কনস্ট্রাকশনের বিষয়ে, অনেকে ভাবতেছে যে কনস্ট্রাকশনের বিষয়ে পাসপোর্ট থাকবে আমার সাথে, আমি যে কোনো কাজ করব, বা যে কোনো কাজ করাটা খেলা না, এটা বাংলাদেশ না যে আপনি যে কোনো কাজ করবেন, এটা মালয়েশিয়া। মালয়েশিয়াতে ইমিগ্রেশনের চেকের মধ্যে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে যে কোনো কাজের পার্থক্যটা কি আর যে কোনো কাজ করবেন কিভাবে। একবার ধরা খেলে ডাইরেক্টলি বাংলাদেশ চলে যেতে হবে, কারণ আপনি কনস্ট্রাকশনের বিষয়ে আসছেন, আপনি যাই সেটা মার্কেটে ক্লিন করবেন কিংবা অফিসে ডিউটি করবেন বা রেস্টুরেন্টে কাজ করবেন, হোটেলে কাজ করবেন, কোনো কোম্পানিতে কাজ করবেন কিংবা ফ্যাক্টরিতে কাজ করবেন, অনেক ধরনের, বা দোকানে কাজ করবেন, অনেক জাতের অনেক ধরনেরই কাজ আছে, তাই না? ওইগুলিতে আপনি করতে পারবেন না। কনস্ট্রাকশনের কাজ, শুধু কনস্ট্রাকশনের কাজই আপনার করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। আবার আরেকটা সিস্টেম, দেখুন আমি নিজে আমার নিজের দিয়ে আমি বলতেছি, আমি আমি ভেবেছিলাম যেহেতু পাসপোর্ট আমার হাতে থাকবে আমি যে কোনো ব্যবসা করব, হায়ারি ব্যবসা, ব্যবসা তো করতে পারলাম নাই। তো বর্তমান আসার পর আমি বুঝতে পারলাম যে কনস্ট্রাকশনের বিষয়টা আসলে মূলত বহুত খারাপ। কিসের জন্য? আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, ব্যবসার জন্য কিন্তু অন্য বিষয়, অন্য বিষয় আপনার ব্যবসার লাইন। তো কনস্ট্রাকশনের বিষয়ে কিন্তু আসলে আপনি ব্যবসা করতে পারবেন না। হয়তো যদি চিন্তা ভাবনা করেন যে কনস্ট্রাকশনের বিষয়ে আমার পাসপোর্ট থাকবে, আমার মতো যদি আপনারা বোকা হয়ে যান তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন কনস্ট্রাকশনের বিষয়ে যদি আসেন। তো কনস্ট্রাকশনের বিষয়ে যদি পরিশ্রম করতে পারেন, কাজ যদি জানা থাকে, কাজ যদি শিখা থাকে, তাহলে অবশ্যই আপনি 10 টাকা 11 টাকা 12 টাকা মানে অর্থাৎ 12 রিঙ্গিতের আপনি ঘন্টায় পাবেন, ওভার টাইমও পাবেন। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি মালয়েশিয়ার, যে কাজের যে চাহিদা একদম বলতেই নাই। কারণ এই যে দেখুন আমি বসে আছি, বসে বসে আপনাদের জন্য ব্লগ করতেছি, তো অতএব ব্লগ যে করতেছি আমি কিন্তু ফুলিলি বেকার। বর্তমান মালয়েশিয়াতে কিন্তু বসে বসে খাচ্ছি, হয়তো আমার বসের রুম আছে বলে কিন্তু আমি রুম ভাড়া দিতে হচ্ছে না, কিন্তু আপনাদের কিন্তু যদি কোনো আপনজন না থাকে রুম ভাড়া দিয়ে থাকতে হবে। যদি কাজকর্ম না করেন রুম ভাড়া দিবেন কোথায় থেকে? টাকা আসবে কোথায় থেকে? খানা খাবেন কিভাবে? তো কনস্ট্রাকশনের বিষয়ে আসলে ভাই অন্য কোনো কাজ করতে পারবেন না, করতে পারবেন, করতে পারবেন না তো কোনো কথা না, যদি ইমিগ্রেশনের চেকে পড়ে যান তাহলে কিন্তু আপনার লাইফ শেষ, অতএব আপনার বাংলাদেশে চলে যেতে হবে। তো অবশ্যই সেইগুলি আপনারা চিন্তা ভাবনা করবেন, বুঝবেন আগে, বোঝার পর তারপরে আসার চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন যে ভালো হবে কোনটা আর মন্দ হবে কোনটা। তো এইভাবে চিন্তা ভাবনা করেই আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, যদি ভিডিওটা ভালো লাগে আর যদি আমি আপনাদের মাঝে যদি সত্যি কথা বলে থাকি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, মালয়েশিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাতে পারেন। আর আরেকটা বিষয়, তো অনেক বিষয়ই আছে মালয়েশিয়ার মধ্যে, অনেক কথাই বলবো, পুলিশের বিষয়টা, যে রাস্তাঘাটে বের হলে যে কী প্রবলেম হয় সেই বিষয়টা নেক্সটে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।